আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য এক নিয়ে কথা বলব। খুব মজার উপপাদ্য, আর আমি ছাত্র জীবনে উপপাদ্যটুকু আমি বিভিন্নভাবে করতে চেষ্টা করতাম। আজকেও আমি তোমাদের বইয়ের বাইরে একটু ব্যতিক্রমধর্মী এক উপায়ে তোমাদের এবং অতি সহজ উপায়ে তোমাদেরকে ত্রিভুজে তিন গুণের সমষ্টি দুই সমকোণ আমি প্রমাণ করে দেখাচ্ছি। তোমরা অনেক মজা পাবে, ভালো করে ভিডিওটা খেয়াল করো। সাধারণ নির্বাচন, ত্রিভুজের তিন গুণের সমষ্টি দুই সমকোণ আমাকে প্রমাণ করতে হবে। আমি একটু এটা আগেই বলেছিলাম, সেই জন্য এই ত্রিভুজটা হচ্ছে এরকম যে ত্রিভুজটা এবিসি, এ বি সি, মনে করি এবিসি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এ, এই কোণটা কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমরা সাধারণ বিশেষ নির্বাচনটা দেখলাম। আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীতে বলেছিলাম যে যে কোনো উপপাদ্য প্রমাণের জন্য সাধারণ নির্বাচন, তারপর চিত্র, তারপর বিশিষ্ট নির্বাচন, তারপর অঙ্কন এবং সবশেষে প্রমাণ করতে হবে। তো অঙ্কনের বেলায় যাই, আমরা বিসি এর সমান্তরাল ইএফ আঁকি। বিসি এর সমান্তরাল, এই যে সমান্তরাল এখানে ইএফ আঁকুন, যেটা এই রেখাটা এ বিন্দু দিয়ে যায়। বিসি এর সমান্তরাল ইএফ আঁকি যা এ বিন্দু দিয়ে যায়। বিসি এর সমান্তরাল ইএফ আঁকি যা এ বিন্দু দিয়ে যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার চলে যাবো আমি প্রমাণ। প্রমাণ, প্রমাণটা কি একটু খেয়াল করো, ইএফ এর সমান্তরাল কে? বিসি। আমরা কিন্তু আগে কি বলেছি, এই এফ এর সমান্তরাল বিসি। দেবেরি করে দেখি, ইএফ সমান্তরাল বিসি। এই সমান্তরাল চিহ্ন তোমাদের শুরুতেই তোমাদের সমান্তরাল রেখা যে চ্যাপ্টারে আলোচনা করা আছে সেখানে বলা আছে, সেটা সমান্তরাল চিহ্ন এবং এবং এবি ছেদ, এবি ছেদ। তুমি খেয়াল করো, আমি চিত্রটা এইভাবে একটু মুছে ফেলি, এবি ছেদ। এই দুইটা সমান্তরাল রেখা এবি ছেদ। তাহলে এই দুইটা কোণ কি? এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, একান্ত একান্তর কোণ। এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কোণটা কি হচ্ছে, ই এ বি সমান সমান এই এই কোণটার নাম কি, ই এ বি, এবং এই কোণটার নাম এ বি সি। এই একান্তর কোণগুলো কি হবে, সমান হবে। একান্তর কোণগুলো কি হবে, সমান, সব সমান হবে। আমি লিখলাম সেটা একান্তর কোণ। আমি এবার আগের মতো চিত্রটা এঁকে নিলাম। এবার চিন্তা করি আমি, আবার ইএফ সমান্তরাল, ইএফ সমান্তরাল বিসি, এবং আমি সেটা দিলাম এসি ছেদক দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম, এসি ছেদক, এসি ছেদক দিয়ে দিলাম। এসি ছেদক দেওয়ার কারণে আমার এই জিনিসটা হলো, এখন একান্ত কোণ কোনটা, এই কোণটা এবং এই দুইটা কোণ একান্ত একান্তর কোণ, এবং এই কোণটার নাম কি হচ্ছে, এই কোণটার নাম হচ্ছে, এই কোণটার নাম কি হচ্ছে, এফ এ সি, এফ এ সি সমান সমান এই কোণটার নাম কি হচ্ছে, এ সি বি, এ সি বি। এটা হচ্ছে কি কোণ, একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে, আমরা চিত্রটা আগের মতো করে দিলাম। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমরা দেখছি যে ই এ বি গুণ, ই এ বি গুণ যোগ এই কোণটার নাম কি হচ্ছে, দেখো একটু, বি এ সি গুণ, বি এ সি গুণ যোগ এই কোণটার নাম কি হচ্ছে, এই কোণটার নাম হচ্ছে এফ এ সি গুণ, এফ এ সি গুণ। এই যে তিনটা গুণ, এই তিনটা গুণের সমষ্টি কত কত, এই এখানে এখানে এই যে টোটাল দিয়ে কোণটা এ বিন্দুতে কোণ উৎপন্ন হলো, এইটা এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি বা সরল কোণ। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি 180 ডিগ্রি বা সরল কোণ। তাহলে তোমরা একটু দেখো যে ই এ বি কোণ সমান কি লিখতে পারি আমরা, কোণ এ বি সি কোণ, ঠিক আছে। আর এটা তো আছে বি এ সি কোণ যা আছে তাই, এবং এফ এ সি কোণ, এফ এ সি কোণ সমান কি লিখতে পারি, এ সি বি কোণ। দেখেন এ সি বি কোণ সমান সমান 180 ডিগ্রি। এবং সাজিয়ে লিখি আমরা, এটাকে আগে লিখি এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ,
দুই সমগুণ প্রমাণিত। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছ? আমি আবার একটু বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো যে এই দুইটা এই EF সমান্তরাল BC, EF সমান্তরাল BC এবং AB হলো ছেদক। AB যখন ছেদক হয়ে যাবে, এই দেখো একটু খেয়াল করো, AB যখন ছেদক হয়ে যাচ্ছে তাহলে এই দুইটা কোণ কি? এই দুইটা কোণ জানা দরকার। এর নাম হচ্ছে EAB এবং ABC। এই দেখো EAB এবং AB ছেদক। আবার এই দুইটাই সমান্তরাল রেখা এবং এটা হচ্ছে ছেদক। ছেদক হয়ে গেলে কি হলো? একটু খেয়াল করো, এই কোণের নাম কি? FAC, FAC এবং এর নাম কি হচ্ছে? AC, AC। এতটুকুই। তারপর যে কাজটা যেটা করছি, এই কোণটা, এই কোণটা এবং এইখানে এই এই তিনটা কোণ মিলে এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বা সরল কোণ উৎপন্ন করেছে। সরল কোণ বা 180 ডিগ্রি, সরল কোণ লিখে 180 ডিগ্রি বা সরল কোণ তুমি লিখতে পারো, সরল কোণ লিখে দিতে পারো। এবং তারপরে তোমরা যেটা হলো যে এই সমান সমান লিখবে এইটা, এটা যা আছে তাই, এবং এইটা সমান সমান লিখবে এইটা, এবং দেখো তোমরা প্রমাণ হয়ে গেল। এবং সুন্দর এবং ব্যতিক্রম ধর্মী একটা প্রমাণ হয়ে গেল তোমাদের। এই প্রমাণটা তোমাদের খুব সুন্দর এবং ব্যতিক্রম ধর্মী প্রমাণ, তোমাদের বইতে নেই, না থাকলেও অতি সহজ উপায়ে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করতে পেরেছো। তো তোমরা বারবার ভিডিওটি দেখবে, বুঝতে না পারলে আবারও আমাকে বলে আমি বুঝিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফিজ।